হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এসি। এডিসি নির্বাচন নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। চারদিকে নির্বাচনকে কেন্দ্র করে এখনই শুরু হয়ে গেছে প্রচণ্ড তৎপরতা। পুরো এডিসি এলাকাতে আইপিএফটি, আইএনপিটি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু মাঠ চষে বেড়াচ্ছে। এবারে নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন, কারণ 2018 সালের নির্বাচনের পর অর্থাৎ বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরাতে বড় ধরনের কোনো নির্বাচন হয়নি। ত্রিপুরা রাজ্য রাজনীতিতে বিধানসভা এবং এডিসি নির্বাচনই মূল টার্নিং পয়েন্ট। যেহেতু বিধানসভা নির্বাচনই বিজেপি এবং আইপিএফটি জোট সিপিএমকে ব্যাপকভাবে ক্ষমতা থেকে সরাতে সম্ভব হয়েছে, কিন্তু এডিসিতে সিপিএমের ক্ষমতা থাকলেও সেটা করোনাজনিত সমস্যার কারণে আইনের ধাক্কার ফলেই সরে যেতে হয়েছে। এডিসি নির্বাচনে অতি সহজেই জিতে যাবে এমন কোনো অঙ্ক কিন্তু এবার দেখা যাচ্ছে না। যদিও অনেকে আশঙ্কা করছেন যে আইপিএফটি এককভাবে হয়তোবা জিতে যাবে, এটা সাধারণত মানুষের মনে একটা ধারণা, কিন্তু প্রকৃত অর্থে রাজনৈতিক যে অঙ্ক সেটা কিন্তু ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। কারণ এবার এডিসি নির্বাচনে বিজেপি যথেষ্ট শক্তি নিয়ে মাঠে নেমেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিজেপি দলের জনজাতি মোর্চার সভাপতি সাংসদ রেবতী মোহন ত্রিপুরা পুরো এডিসি এলাকাকেই নিজের নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। রেবতী মোহন ত্রিপুরার হাতকে আরও মজবুত করার জন্য এবার নতুন করে মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসেবে শ্রীমতী ঝরণা দেববর্মনকে নিযুক্তি দিয়েছে বিজেপি। এর দ্বারা এটাই প্রমাণ করতে চাইছে বিজেপি যে আসন্ন এডিসি নির্বাচনকে তারা পাকের চোখ করে রেখেছে, যার জন্য ডাবল ইঞ্জিন নিয়ে আবার এডিসিতে লড়াই করতে যাচ্ছে। কিন্তু এই ডাবল ইঞ্জিন কী কারণে বিজেপি প্রয়োগ করলো সেটা একটু ভেবে দেখা দরকার। কারণ আসন্ন এডিসি নির্বাচনে মানুষ যাতে ব্যাপকভাবে আইপিএফটি মুখী না হয়, বিশেষত মহিলা যাতে আইপিএফটি মুখী না হয়, তার জন্য কিন্তু বিজেপির এই রণকৌশল। আইপিএফটি দল যথেষ্ট শক্তিশালী এবং জনপ্রিয়। এডিসি নির্বাচনে আইপিএফটি এবার বিরাট সাফল্য অর্জন করবে এমনটাই ধারণা করা হচ্ছে। এডিসি এলাকাতে শুধু একভাবে বিজেপি নয়, আইপিএফটিরও যথেষ্ট প্রাধান্য রয়েছে। মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং এনসি দেববর্মা কিন্তু ঘাঁটি গেড়ে রয়েছেন পুরো এডিসি এলাকা জুড়ে। এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রিসভার সদস্য হলেও তারা কিন্তু মন্ত্রিসভার প্রতি ততখানি নজর দিচ্ছেন না, বরং মাঠে ঘাটে মানুষের সঙ্গে সংস্পর্শ তৈরি করা, ছোটোখাটো সমাবেশ, ব্যক্তিগত যোগাযোগ এবং বিভিন্নভাবেই মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে চাইছেন। আইপিএফটির লক্ষ্যই এবার এডিসি ক্ষমতা দখল করা, কারণ সিপিএম যেখানে দুর্বল হয়ে পড়েছে সে জায়গাতেই সিপিএমের সমস্ত কর্মী সমর্থকরা কিন্তু আইপিএফটির দলেই যোগদান করেছে। বেশিরভাগ সদস্য আজ আইপিএফটি কর্মী হয়ে গেছে। এই অবস্থায় সিপিএম কিন্তু অনেকখানি পাহাড়ে দুর্বল, কারণ রাধাচরণ দেববর্মা এবং জিতেন্দ্র চৌধুরী এডিসি এলাকা দখল করার মতো শক্তি তাদের আর নেই, রাজনৈতিক ক্ষমতা তাদের হারিয়ে গেছে। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে কিন্তু এডিসি এলাকা দখল করতে। কতক্ষণে সম্ভব হবে এবার বিজেপির পক্ষে? কি এডিসি এলাকা দখল করা সম্ভব হবে? প্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ক্রমেই আলোচনা করে চলছেন। তারা পর্যালোচনা করে দেখছেন যে বিজেপির পক্ষে কি সম্ভব কিনা। তাই বিজেপি আগেভাগেই ডাবল ইঞ্জিন নিয়ে এডিসিতে ঝাঁপিয়ে পড়েছে। ডাবল ইঞ্জিন নিয়ে এবার এডিসিতে লড়াই করলেও কিন্তু বিজেপির পক্ষে সহসা ভালো ফল লাভ করা সম্ভব হবে না। দিন দিন এটাই প্রমাণিত হচ্ছে যে বিজেপির শক্তি ঠিক ততখানি নয় যতখানি ক্ষমতা দখল করার মতো। রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন যে এবার আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি একটা সংখ্যায় আসন জিততে পারে, অর্থাৎ সেটা 8-10 হতে পারে। আইপিএফটির পক্ষে সেটা আরও বেশি সংখ্যা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন 10-12 আসন ন্যূনতম আইপিএফটির ঝুলিতে যাবে। এই পরিস্থিতিতে বিজেপি কিন্তু একটু হতাশ হয়ে আছে। তাদের লক্ষ্য 15-20 আসন, কিন্তু এতক্ষণ বিশাল আসন লাভ করা কি বিজেপির পক্ষে সম্ভব হবে?
প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কী ভাবছেন? আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি কতক্ষণ সাফল্য অর্জন করবে? যেখানে আইপিএফটির শক্তি পুরো এডিসি এলাকা জুড়ে, যেটা নির্বাচনী ক্ষমতা দখল করার মতোই শক্তি বলে অনুমান করছেন দলীয় সমর্থকরা এবং ভোটাররা, এই পরিস্থিতিতে বিজেপি কি এডিসি এলাকা দখল করতে পারবে? আপনারা আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন।